মঙ্গলবার দিনটি রাজ্যের ইতিহাসে একটি কালো দিন। ত্রিপুরার ইতিহাসে শিক্ষকদের আন্দোলনকে দমিয়ে দেবার জন্য পুলিশ টিএসআরকে লেলিয়ে দিয়ে ন্যক্কারজনক পরিস্থিতি সৃষ্টি করেছে। ত্রিপুরার ইতিহাসে নজিরবিহীন এই ঘটনা বললেন ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি হগবর সাধারণ সম্পাদক স্বপন বল। স্বপনবাবু বলেন, আন্দোলনরত শিক্ষকদের চাকরির নিরাপত্তা প্রদানের কোনো ধরনের প্রতিশ্রুতি না দিয়ে উল্টো তাদের গণতান্ত্রিক আন্দোলনকে বানচাল করার জন্য করোনা ভাইরাসের অজুহাত দেখিয়ে সম্পূর্ণ অগণতান্ত্রিক পদ্ধতিতে 144 ধারা জারি করে পুলিশ টিএসআর লেলিয়ে দেওয়া হয়েছে আন্দোলনরত শিক্ষক শিক্ষিকাদের উপর। আজকে আমাদের রাজ্যে আমরা মনে করি যে একটা কালো দিন, কারণ ত্রিপুরা রাজ্যের ইতিহাসে অন্তত শিক্ষকদেরকে বা শিক্ষকদের আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য পুলিশ টিএসআরকে যেভাবে ব্যবহার করা হয়েছে এবং পুলিশ টিএসআর আমাদের অনেক শিক্ষক শিক্ষিকাকে আহত করেছে, এ ধরনের ঘটনা ত্রিপুরা রাজ্যের ইতিহাসে অতীতে কোনোদিন ঘটেনি। যে গতকালই হঠাৎ করোনা ভাইরাসের অজুহাতে আমাদের রাজ্য সরকার 144 ধারা জারি করে দিল, যদিও আমরা বুঝতে পারছি না যে করোনা ভাইরাসের সাথে 144 ধারার কি সম্পর্ক থাকতে পারে। 144 ধারা তখনই জারি করা হয় যদি আইন শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়, আর করোনা ভাইরাসের যে বিষয়টা এটা টোটাল স্বাস্থ্য সম্পর্কিত বিষয়, যা আসলে 10,323 শিক্ষকদের সম্পর্কে ক্ষমতায় আসার আগে বর্তমান যারা ক্ষমতাসীন দল রয়েছেন তারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি থেকে তারা আজকে অনেকটা দূরে সরে গেছেন। এই শিক্ষকদের যে গণতান্ত্রিক আন্দোলনের জায়গাটা এটাকে পর্যন্ত কেড়ে নেওয়া হলো এবং লেলিয়ে দেওয়া হলো পুলিশ টিএসআরকে। তিনি অভিযোগ করেন, পুলিশ টিএসআর এর বর্বরতায় বেশ কয়েকজন শিক্ষক গুরুতর আহত হয়েছেন, একজন শিক্ষক মৃত্যুর সাথে লড়াই করছেন, বাদ যাননি শিক্ষিকারাও। শিক্ষক শিক্ষিকাদের প্রতি সরকারের এই অমানবিক দৃষ্টিভঙ্গি এই ঘটনার মধ্য দিয়ে পরিষ্কার হয়ে গেছে। তিনি বলেন, একজন শিক্ষককে ঘুষি মেরেছেন রামনগর ফাঁড়ির ওসি। বলতে খুব লজ্জা হচ্ছে যে সেখানে একাধিক শিক্ষক আক্রান্ত হয়েছেন, এখন পর্যন্ত একাধিক শিক্ষক তারা হসপিটালে রয়েছেন, এরা মৃত্যুর সাথে লড়াই করছেন। একজন শিক্ষক নীলিমেষ রুদ্র, ওনাকে ঘুষি মেরে বসলেন রামনগর থানার যিনি ওসি মা রাজীব দত্ত, সম্ভবত এরকমই হয়তো বা নাম, উনি ঘুষি মেরে দিলেন একজন শিক্ষককে। এই কোন রাজ্যে আমরা রয়েছি যেখানে গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে একজন শিক্ষক এভাবে আক্রান্ত হচ্ছেন? অপরাধ কি ছিল? অপরাধ এটাই ছিল, তারা বলছিলেন যে আমরা তো কোনো ধরনের আইন ভঙ্গ করতে যাচ্ছি না, আমরা তো এখানে বসবো, বসে আমরা আমাদের দাবি দেওয়ার পক্ষে আমরা স্লোগান দেব, আমাদের দাবি দেওয়া নিয়ে আমরা কথা বলবো, আমরা তো কোনো ধরনের জনদুর্ভোগ সৃষ্টি করবো না, কোনো ধরনের অসুবিধা আমরা সৃষ্টি করবো না কারো, তাহলে কেন আমরা বসে আমাদের অধিকারের পক্ষে কথা বলতে পারবো না? দেখা গেল সেই দারোগাবাবু তাকে ঘুষি মেরে দিলেন, আমরা মর্মাহত। যে আসলে এই শিক্ষকের প্রতি কিভাবে আমরা সহানুভূতি জানাবো সেই ভাষাটা পর্যন্ত আমাদের নেই। এবং আমরা মাননীয় আইনের রক্ষক যারা, সেই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে যারা এই আইন শৃঙ্খলা রক্ষার কাজে কর্মরত রয়েছেন, তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে বন্ধুরা, আপনারাও সরকারি কর্মচারী, আপনারা তো জানেন যদি আপনাদের চাকরিটা না থাকে তাহলে আপনাদের পরিবার পরিজন, আপনাদের আগামী দিন কিভাবে চলবে, একবার নিজেদের উপর বিষয়টা নিয়ে ভাবার চেষ্টা করুন। এই 10,323 শিক্ষকের জায়গাতে একটু নিজেদেরকে রাখুন, রেখে নিজেকে প্রশ্ন করুন যে 10,323 শিক্ষকের কি অপরাধ, এরা তো কোনো অপরাধ করেনি। স্বপন বাবু আবেদন করেন, সরকার যত তড়ি ঘড়ি সম্ভব ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করুক, না হলে আমরাও তাদের পাশে দাঁড়াতে বাধ্য হব। তিনি হুঁশিয়ারি দেন, পরিবর্তিত পরিস্থিতিতে যদি কোনো অঘটন ঘটে দায়ী থাকবে সরকার। সরকার সদর্থক ভূমিকা গ্রহণ না করে তাহলে শিক্ষকদের যে লড়াই, এই লড়াইয়ের প্রতি আমাদের সমর্থন থাকবে,
এদের পাশে আগামী দিন আমরাও যে দাঁড়াতে বাধ্য হব, এবং এ রাজ্যের অন্যান্য শিক্ষক কর্মচারী যারা রয়েছেন তারাও অবশ্যই তাদের পাশে দাঁড়াবেন। আমরা আশা করব যে এই ধরনের পরিস্থিতিতে যাতে আমাদের যেতে না হয় তার আগেই যেন আমাদের রাজ্যের সরকার সদর্থক ভূমিকা গ্রহণ করেন, এই দাবিটুকুই আমরা আপনাদের মাধ্যমে সরকারের নিকট পৌঁছাতে চাই। Pure Report, Channel Din Rath.